একজন সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার পেছনে একটি গল্প থাকে। তেমনই এক গল্প এটি। 1943 সালের 30শে অক্টোবর তৎকালীন ঢাকা জেলার সাতখামাইর গ্রামে সাধারণ পরিবারে জন্ম নিল একটি ছেলে। ছোটবেলা থেকেই প্রচণ্ড মেধাবী এই ছেলেটি ছিল দুর্দান্ত সাহস ও সম্ভাবনায় ভরা। সেই সম্ভাবনার টানে এম এ মান্নান চলে এসেছিলেন সাতখামাইর থেকে ঢাকায়। পুরান ঢাকার এক বাসায় লজিং মাস্টার হিসেবে শুরু হয় তার নতুন জীবন। সাথে সাথে চলছিল তার নিজের পড়ালেখাও। সেখানে থাকা অবস্থায় আজিমপুরের ওয়েস্টার্ন হাই স্কুল থেকে স্কুল জীবন শেষ করে ভর্তি হলেন জগন্নাথে। গ্রাজুয়েশনের পর যোগ দিলেন একটি বহুজাতিক কোম্পানিতে। পরিশ্রমের ফলস্বরূপ একজন এন্ট্রি লেভেল এমপ্লয়ি থেকে কোম্পানির দ্বিতীয় প্রধান হয়ে ওঠেন তিনি। তিনি বলেছিলেন, পরিশ্রম করলে সাফল্য আসবেই, পরিশ্রম না করলে প্রতিভা শেষ হয়ে যায়, আর পরিশ্রম করলে প্রতিভা না থাকলেও প্রতিভা জন্ম নেয়। পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়। দেখতে দেখতে 22 বছর পার হয়ে গেল। অন্যের জন্য তো অনেক হলো, এখন নিজেই কিছু করার সময়। তিনি বলতেন, জীবন যখন এতই অল্প, সেজন্যই জীবনের প্রতিটি মুহূর্তে সময়ের সদ্ব্যবহার করতে হবে। মানুষের জীবন দ্বিতীয়বার পৃথিবীতে আসবে না। শুরুটা খুব ছোট হলেও ধীরে ধীরে বড় হতে থাকে বাটারফ্লাই পরিবারটি। যোগ হতে থাকে ফ্রিজ, টেলিভিশন, এসি, ওভেন, আরো কত কিছু। নতুন যাত্রার অংশ হিসেবে কিছুদিনের মধ্যে একটি বহুজাতিক কোম্পানির সাথে কন্ট্রাক্ট করে ফেলেন তিনি। 90-এর দশক, কোরিয়ার একটি কনফারেন্স। তখনও বিশ্বখ্যাত বহুজাতিক সেই কোম্পানি বাংলাদেশে নতুন। সব দেশ থেকে একজন প্রতিনিধি যান, তিনিও গিয়েছিলেন। সেখানে যেয়ে তিনি খেয়াল করেন, নেমবোর্ডে সব দেশের নাম অ্যালফাবেটিকভাবে ঠিক থাকলেও বাংলাদেশের নামটি ছিল সবার শেষে। স্বাভাবিকভাবেই তার সেটা ভালো লাগেনি। কাউকে কিছু না বলে তাই নীরবে প্রতিবাদ করলেন তিনি। প্রতি রাতে বাংলাদেশের নেম কার্ডটি নিয়ে লিস্টের উপরে রেখে ঘুমাতে যেতেন। দু একদিন পর দেখলেন কনফারেন্সে থাকা মানুষজন এটা নিয়ে কথা শুরু করেছে। আর সেই নীরব প্রতিবাদের মাধ্যমে আমাদের দেশকে প্রাপ্য মর্যাদাটি দিতে পেরেছিলেন তিনি। খুব সাধারণের মতোই চলাচল করতেন তিনি। এমনকি দেশের বাইরে যেতে হলেও সবসময় ইকোনমিক ক্লাসেই যাতায়াত করতে পছন্দ করতেন। একই সাথে স্মোকিং এর অভ্যেসকেও বেশ অপছন্দ করতেন তিনি। অফিসে এন্টি স্মোকিং ক্যাম্পেইন হিসেবে কাউকে সিগারেট খেতে দেখলেই 50,000 টাকা জরিমানা করার
ঘোষণা দিলেন, এতে কোনো মাফ নেই। তিনি বলতেন, সময়ানুবর্তিতা, কাজের প্রতি ভালোবাসা আর কথা দিয়ে কথা রাখা, এ তিনটি দিক জীবনকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। কাজের বাইরে সময় পেলে টুকটাক রান্নাও করতে পছন্দ করতেন, আর বলতেন, রান্না আর কাজ দুটোতেই যত অভিজ্ঞতা বাড়বে ততই ভালো হবে। তিনি মনে করতেন, অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না, যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করা যায় ততক্ষণ বিষয়টি সত্যিকার উপলব্ধি করা যায় না। তিনি হয়তো মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে বড় হয়েছেন অনেক, কিন্তু তিনি মনে করতেন, দোয়া আর ভালোবাসা অনেক বড় কামাই। তাই বৃহত্তর গাজীপুর জেলার বাচ্চাদের শিক্ষার জন্য, গ্রামের উন্নয়নে, বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য তিনি সবসময় ছিলেন সবার পাশে। এত বড় মানুষ হয়েও তার কাছে সবার জন্য দরজা ছিল খোলা, সবাই আসতে পারত, নিজেদের কথা বলতে পারত। তিনি বিশ্বাস করতেন, যারা তার সব সময় পাশে ছিল বাটারফ্লাইয়ের সাথে, তারাই তার আপনজন। আপন মানুষদের সহযোগিতা ছাড়া আসলেই এতটা পথ পাড়ি দেওয়া অসম্ভব। সন্তানদের কাজের মাধ্যমেই প্রকাশ পাবে এম এ মান্নান সাহেবের জীবনের আদর্শ। তিনি বলতেন, সহজে জেতার আনন্দ কোথায়, বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা। অনেক সময় কঠিন বাধাই সম্ভাবনার দরজা খুলে দেয়, আজকের এই বাটারফ্লাই কোম্পানি তারই জ্বলন্ত প্রমাণ। জনাব এম এ মান্নান চলে গিয়েও বেঁচে আছেন আমাদের গল্পে, আমাদের ভালোবাসায়, স্মৃতিকথায়।